সো গাইস দেখো, সত্যি বলতে কি বলতো, একসঙ্গে কিন্তু অনলাইন থেকে এত পার্সেল আমি কখনোই পারচেস করিনি। এইবারে না একসঙ্গে অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি, সেটা আমার বাবাই মাম্মার সবার জন্য। কিন্তু তো যাই হোক, ঘুরতে যাবো আর কিন্তু হাতে গোনা 3 দিন মাত্র বাকি। তাই ভাবলাম যে আজকে যখন ফ্রি আছি, কোনো কাজ নেই, তাহলে লাগেজটা প্যাক করে নিই। কারণ লাগেজ প্যাক করাটাও কিন্তু একটা বড় গুরুতর দায়িত্ব। বাবাইয়ের জিনিস, আমার জিনিস, কোনটা রেখে কোনটা নেবো আমি না বুঝেই পারছি না। মাথাটা না আমার জাস্ট হ্যাং হয়ে যাচ্ছে। তোমরা একটু সাজেশন দাও তো আমাকে, কি নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন কিন্তু সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি, কারণ এখন কিন্তু অলরেডি বাজে প্রায় 3:30 মতো। তো আমি এখন কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঘরে এসেছি, আর আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আর 2 থেকে 3 দিন বাকি আছে, আমরা ঘুরতে যাচ্ছি। তো অনেকেই তোমরা হয়তো জানো, তো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আজকে আমি লাগেজটা প্যাক করব। তো কোন কোন লাগেজ প্যাক করছি, কী কী প্যাক করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক কিছু কেনাকাটি করারও বাকি আছে, সেগুলো কেনাকাটি করতে আজকে আমি বেরোবো। তো দেখো, এই যে আমার চাঁদ কিন্তু এতক্ষণ ঘুমোচ্ছিলো, যে আমার চাঁদ কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আমার বাবাই কিন্তু এখন জল খাচ্ছে, দেখো এই যে গুড বাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে, গুড বাই কিন্তু শুয়ে শুয়ে জল খাচ্ছে। তো এখন গুড বাইকে আমি খাওয়াবো, খাইয়ে দাই কিন্তু আমি নিজেও খাওয়া দাওয়া করবো। তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে, আর অনলাইন থেকে না বাবুর একটা পার্সেল আসছে, তো পার্সেলটা এক্ষুনি চলে আসবে। তো আসবে দেখে আমি কিন্তু ওয়েট করছি, নাহলে কিন্তু খেতে বসে পড়তাম। তো খেতে বসলে আবার সেই রাস্তায় বেরোতে হবে, ওই জন্য না মানে একবারে ভাবছি পার্সেলটা রিসিভ করবো, রিসিভ করে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কিন্তু একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার বাকি আছে। তো চলো এখন আগে রান্নাঘরে যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে। বাবাইয়ের খাবার দাবারটা পেস্ট করবো, খাবার দাবার পেস্ট করে বাবাইকে খাইয়ে তারপরে কিন্তু আমি নিজেও খাওয়া দাওয়া করব। তো চলো এখন আগে রান্নাঘরে যাওয়া যাক, বাবাই শুয়ে শুয়ে জল খাচ্ছে, অসুবিধা হবে না। তো গাইস দেখো, এই যে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। খাবারটা কিন্তু গরম মা মাইক্রোওভেনে গড়িয়ে রেখেছিল, এখন কিন্তু জাস্ট একটু খাবারটাকে পেস্ট করবো, নিয়ে বাবাইকে খাওয়াবো। তো ভাবছিলাম আজকে একটু কেনাকাটি করতে বেরোবো, জানি না সেটা হবে কি না, কারণ শরীরে না একদম এনার্জি নেই। কেন হঠাৎ করে ঘাটটা করছে, তো মনটা না খারাপ হয়ে যাচ্ছে। যদি ঘুরতে যাওয়ার আগে একটু শরীর টরীর খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু বড় অসুবিধা হয়ে যাবে। মানে যা ওয়েদার, এমনি ঘাটটা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর আসবে এরকম মনে হচ্ছে। তো মনে হচ্ছে না আজকে খাওয়া দাওয়া করে এনার্জি দেবে কেনাকাটি করতে যাওয়ার জন্য। তবে যেগুলো কিনতে যাব সেগুলো কিন্তু আমার ভীষণ ইমার্জেন্সি, মানে ওগুলো কিনতেই হবে, নাহলে হবেই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখি আজকে যদি নাও যেতে পারি কালকে যাবো। আর আজকে কিন্তু পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে মনে হয় না শেষ করতে পারবো, শরীরের যা পরিস্থিতি। এই যে বাবাইয়ের খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি, দেখো বাবাই শেষে এতক্ষণ জল খাচ্ছিলো, যে আমাকে দেখে মাত্র জলের বোতলটা হাত থেকে ফেলে দিল। তো যাই হোক, তোকে আমার এখানে শুয়ে আছে একটা পুটু বাচ্চা, আর এই যে আলমারিতে আর একটা পুটু বাচ্চা। পুটু বাচ্চাকে খাওয়াবো আমি এখন। তো খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট। এই তোমাদেরকে যে পার্সেলের কথা বলছিলাম, অনলাইন থেকে পার্সেলটা আসবে। তো দেখো পার্সেলটা এখানে চলে এসেছে, আর আমি পার্সেলটা রিসিভ করে নিয়ে ও বাড়িতে চলে এসেছি ওপরে। এই দেখো এটার মধ্যে কী আছে তোমরা গেস করো তো। এটার মধ্যে বাবাইয়ের জন্য কিন্তু একটা মিল্ক আছে। আগের যে মিল্কটা নিয়েছিলাম সেটা পিডিয়াশিওর প্লাস অ্যাডভান্স, কিন্তু এবারের যে পিডিয়াশিওরটা নিয়েছি সেটা কিন্তু অনলি পিডিয়াশিওর। কেন বলো তো, অনলাইনে না পিডিয়াশিওরের অ্যাডভান্স ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না, এই জন্য কিন্তু এই যে অনলি পিডিয়াশিওর যেটা সেটাই নিয়েছি। আগে পিডিয়াশিওরটার সঙ্গে এটার সঙ্গে অ্যাড করে নেবো, যেহেতু ঘুরতে যাওয়ার জন্য আমার 3-4টা পিডিয়াশিওর লাগবে। সবগুলোই কিন্তু আমি প্যাকেট পেয়েছি, কেন বলো তো মেডিসিন শপে না ডিব্বাগুলো পাওয়া যায় না। তবে আমার এরকম একটা ডিব্বার খুব ইচ্ছে ছিল, তাহলে খাবার দাবারটা ক্যারি করার জন্য ভীষণ সুবিধা হয়। তো এই জন্য কিন্তু অনলাইন থেকে অনলি পিডিয়াশিওরটা কিনে নিয়েছি, আর অ্যাডভান্সের যে পিডিয়াশিওরগুলো আনবো এর সঙ্গে অ্যাড করে নেবো। তো চলো এটা এখন আপাতত ঘরে রেখে আসা যাক। এই যে ঘরে রেখে এসেছি, এবার বাবাইয়ের যে বাকি যে খাবারটুকু আছে ওই খাবারটুকু গরম করে দিয়ে মাকে দিয়ে দেবো খাওয়াতে। মায়েরও মোটামুটি সব কাজবাজ হয়ে গেছে, এই যে মা কিন্তু খাবার বেড়েছে আমাদের সবার জন্য, খেতে ডাকছে। তো এখন বোন আছে, বোনের হাজব্যান্ড আছে, সবাই আছে, মা আমি আমরা কয়েকজনই খেতে বাকি আছে। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। আর এই যে দেখো মাম্মাও কিন্তু বাইরে আছে, মাম্মা উঠে গেছে, মাম্মা আমাদের সাথে এখন খাওয়া দাওয়া করবে। বাবাই কিন্তু ঘুমোচ্ছে, বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখো এই যে মা কিন্তু সবার জন্য ভাত টাত বেড়ে নিয়ে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। তাই যে এখন কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আজকে কিন্তু বাঁধাকপি হয়েছে কাতলা মাছের মুড়ো দিয়ে, আর এই যে কাতলা মাছের ঝোল হয়েছে আলু দিয়ে আর বেগুন দিয়ে। তো যাই হোক, আজকে কিন্তু এই খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘরে চলে এসেছি। ভেবেছিলাম আজকে একটু শপিংয়ে বেরোবো, সেটা আজকে আর হবে না, মনে হচ্ছে কালকে বেরোতে হবে। আর পুরো ভিডিওটা আমি আজকে শেষ করবো না, কালকে পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো যাই হোক, দেখো এই যে আলমারি থেকে এখন কিন্তু আগে বের করছি বাবুর জিনিস আর মাম্মার জিনিস, ওদেরগুলো আগে গুছিয়ে নিচ্ছি, আমি আমারগুলো পরেও গুছাতে পারবো। আমার কী কী নেবো সেটা তো আমার মনে মনে প্ল্যানিং করাই আছে, কিন্তু ওদের কার কার কী কী নেবো সেটা ভাবতে গিয়ে না আমি জাস্ট হিমশিম খেয়ে যাচ্ছি, কোনটা রেখে কোনটা নেবো। সবই যদি নিতে চাই তাহলে না ব্যাগটা অনেকগুলো ব্যাগ হয়ে যাবে, অনেকগুলো লাগেজ হয়ে যাবে, আর আমাকে রীতিমতো মাম্মার কাছে আমাকে বকা শুনতে হবে। তাই না, খুব ভয়ে ভয়ে অল্প অল্প জিনিসগুলোই নিচ্ছি যাতে লাগেজটা কম হয়, কারণ এবারে তো আর আমরা খুব একটা বেশি লোক যাচ্ছি না, তার মধ্যে বাবাই যাবে সঙ্গে, বাবাকে ক্যারি করার জন্য একটা আলাদা মানুষ দরকার। তো মাকে কিন্তু টোটাল বাবুর দায়িত্ব দিয়ে দেবো, আর মামা আর আমি দুজনে কিন্তু লাগেজগুলো ক্যারি করব। তো এই যে ইয়েলো কালার জ্যাকেটটা দেখছো এটা কিন্তু আমার জ্যাকেট, এর আগে যখন আমি গ্যাংটক গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। আর এই যে এই কোটটা দেখছো, এই কোটটা কিন্তু আমি মানালি থেকে নিয়ে এসেছি, আমি যেখানেই যাই সেখান থেকে কিন্তু একটা না একটা স্মৃতি নিয়ে আসে। এই যে ক্যাপটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা উলের ক্যাপ, এই ক্যাপটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম শিমলা মল রোড থেকে। এই মল রোড থেকে আমি এই একদম লাস্ট যেদিন ব্যাক করি বাড়িতে সেই দিন কিন্তু এই ক্যাপটা কিনেছি। আর রেভানের একটা খুব সুন্দর সানগ্লাস কিনেছিলাম। তো সব কিছুই কিন্তু এবারে আবার ঘুরতে যাওয়ার সময় আমার কাজে লেগে যাচ্ছে। এই দেখো এই জাব জ্যাকেটে, এটা কিন্তু বাবাইয়ের, এখন বাবাইয়ের আর ওর বাবাইয়ের প্যাকিং ঘুরছিলাম, তার মধ্যেই যে আমি শুধু জাস্ট আমার দুটো জ্যাকেট নিয়ে নিয়েছি, আমার বাকি জিনিস কিন্তু সবই বড় টলিতে নেবো। এই যে টলিটা দেখছো এর মধ্যে কিন্তু আমার জিনিস, বাবুর জিনিস, মায়ের জিনিস সবই নেবো। আর ছোটো লাগেজে কিন্তু যেগুলো নিয়েছি ওইগুলো বেশিরভাগটাই বাবাইয়ের জিনিস আর ওর বাবাইয়ের জিনিস, মানে মাম্মার। আর ভাবছি তিন রাতে গায়ে দিয়ে শোয়ার জন্য ট্রেনে যাওয়ার সময় ব্ল্যাঙ্কেট লাগবে, পাতলা পাতলা ছোটো ছোটো কিছু কম্বল আছে ওই কম্বলগুলো নিয়ে নেবো, কারণ যাওয়ার টাইমে কিন্তু রাতে আমাদের ট্রেন আর আসার টাইমেও কিন্তু আমাদের রাতে ট্রেন। তো ট্রেনে রাতে ঘুমানোর জন্য কিন্তু তিনটে ব্ল্যাঙ্কেট লাগবে তিনজনের, তো ওটা কোথায় নেব সেটাই ভাবছি যে ব্ল্যাঙ্কেটগুলো কোথায় নেব। তো যাই হোক, দেখো যে বাবাইয়ের হাত মুজো, পা মুজো, আমাদের মুজো, মার মুজো সব কিছু নিয়ে নিয়েছি। এই যে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি, একটা মেডিসিনের ব্যাগ, এটা এই ব্যাগের মধ্যে কিন্তু আমি এখন সব মুজোগুলো একটা জায়গায় করে নেব। তো এখানে কিছু ইউজ করা মুজো আছে প্লাস নতুন মুজোও কিছু আমি কিনেছি। আর এই যে রেড কালারের মুজোটা দেখলে, এটা কিন্তু আমার মুজো, কোথা থেকে এনেছিলাম বলো তো, মানালি থেকে। এই মুজোটা কিন্তু ভীষণ মোটা আর খুব সুন্দর, একটা মুজোর দাম নিয়েছিল কিন্তু 120 টাকা, অনেকটা মোটা সোটা, ভেতরে কিন্তু উলিকট দেওয়া আছে। তো যাই হোক, এই মুজোটা আমার এখন কাজে লেগে যাবে ঠান্ডার জন্য। তো এই যে এই লাগেজটা কিন্তু একদম লার্জ সাইজ, আমার না এত বড় লাগেজ পছন্দই না, ভেবেছিলাম মিডিয়াম সাইজের নেব, তো মামা বলল নেবে যখন লার্জ সাইজেরটাই নাও। তো যাই হোক, এত বড় লাগেজ ক্যারি করাটা খুব প্রবলেম, মানে ক্যারি করার থেকে বড় কথা হলো যে নিয়ে যেতে গেলে ট্রেনে বাসে সব জায়গায় কিন্তু প্রবলেম হয়। এই যে লার্জ সাইজের এই লাগেজগুলো না আমার একদম পছন্দ নাই কারণে। তো যাই হোক, এটা আমার প্যাকিং করা কমপ্লিট, এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস যাবে যেগুলো কালকে কেনাকাটি করে আনবো তারপরে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি, কালকে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি গাইস, আজকে আবার নতুন করে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে। এই যে আমি কিন্তু এখন বাবাইয়ের জন্য খাবার পেস্ট করছি, খাবারটা পেস্ট করে বাবা মায়ের কাছে দিয়ে আমি কিন্তু বেরোবো, আমি একদম রেডি হয়ে গেছি। আর এই দেখো, এই ঘরে ছোটা ভীম চলছে আর বাবাই কিন্তু আমার বাবার সঙ্গে বসে বসে টিভি দেখছি। ওনার টিভি দেখতে ভীষণ ভালোবাসে, টিভি বলো ফোন বলো, এই কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে। আর এই যে চলে আসলাম এখন রান্নাঘরে, বাবাইয়ের জন্য খাবার পেস্ট করবো, খাবার রেডি করে দিয়ে মাকে বলে দিয়েছি তুমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, বাবু কিন্তু অনেকক্ষণ ঘুমোয়নি। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখন বেরোবো, আমি রেডি করে রেডি হয়ে ওয়েট করছিলাম। তো দেখো, কেনাকাটি করে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আজকে কেনাকাটি করতে যাওয়ার সময় কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ একা একা ব্যাগ ক্যারি করেছি প্লাস ফোন সব কিছু মিলিয়ে ঝিলিয়ে হিমশিম খেয়ে গেছিলাম, যেহেতু একা একা গেছি সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করা পসিবল হয়নি কোনোভাবেই। তো যাই হোক, দেখো যে কেনাকাটি করে কিন্তু বাড়িতে চলে এসেছি। এই দেখো, একটা ব্ল্যাক কালারের একটা উলের প্যান্ট এনেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের উলের প্যান্ট। আর রেড কালারের একটা মায়ের জন্য সোয়েটার এনেছি, তো মায়ের কিন্তু আগের একটা ব্ল্যাকের মধ্যে সোয়েটার ছিল কুর্তি প্যাটার্নে, তবে এরকম সামনে বুকে কাটিং করা লং এরকম কিন্তু সোয়েটার ছিল না। তো আগের যেটা আছে সেটা তো কুর্তি প্যাটার্নে আছেই, তো মা ভাবলাম যে মায়ের জন্য এবারে যে সোয়েটারটা নেবো এরকম একটু সোয়েটার টাইপ কাটিকান টাইপ কিছু নেবো, তার জন্য কিন্তু এটা নিয়ে এসেছি। আর তোমরা আগে যে প্যান্টটা দেখলে এটা কিন্তু উলিকটের পিওর ব্ল্যাকের মধ্যে একটা প্যান্ট। আর এই যে এই প্যান্টটা দেখো, এটা কিন্তু ডিপ নেভি ব্লুর মধ্যে, একদম নেভি ব্লুর মধ্যে এরকমই কিন্তু আরও একটা প্যান্ট এনেছি। এই পেন্সিল প্যান্টগুলো কিন্তু আমি আমার ভীষণ ভালো লাগে আর পরে কিন্তু ভীষণ আরাম, মানে মনেই হয় না যে খুব একটা জাবরা কিছু গায়ে পড়ে আছে। আর খুব একটা ফিটিংস জিনিস সত্যি বলতে না এখন ভালোই লাগে না, যতটা মানে কমফোর্টেবল নর্মাল জিনিস পরা যায় আমার ততই বেশি ভালো লাগে, টাইট ফিট জিনিস কেন জানি না এখন একদম পরতেই পারি না, ভালোই লাগে না। তো এই দেখো, এই যে এই প্যান্টটাও কিন্তু আমি 50% ডিসকাউন্টে পেয়েছি,
তো দুটো প্যান্ট কিন্তু টোটাল আমি 500 টাকার মধ্যে পেয়ে গেছি। আমি ভাবতেই পারিনি এত কমে পেয়ে যাব। তো আমি এগুলো কেনাকাটি করতে কিন্তু গিয়েছিলাম এম বাজারে। তো এম বাজার থেকে সব কিছু কেনাকাটি করে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসেই মাত্র কিন্তু দেখো কালকের যে লাগেজটা ছিল বড় লাগেজটা খুলেছি। এই যেগুলো আজকে কেনাকাটি করে নিয়ে এসেছি সবই কিন্তু এই লাগেজের মধ্যে এখন আবার প্যাক হবে। এগুলো কোনোটাই কিন্তু পড়ে যাওয়ার মতো নয়। আর যেগুলো পড়ে যাব দেখো সেইগুলো কিন্তু আমি আলাদা করে বাইরে বের করে রেখে দিয়েছি। এই যে এম বাজারের যে ব্যাগটা আজকে আমাকে দিয়েছিল কেনাকাটি করতে যাওয়ার সময়, সেই ব্যাগের মধ্যেই কিন্তু যেগুলো পড়ে যাব সেই সব জিনিসগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। তো দেখো এই যে এই ব্যাগের মধ্যে সব আলাদা করে রেখে দিয়েছি, যেগুলো পড়ে যাব সব কিছু, মায়ের বলো আমার বলো। বাবাই জিনিসটা এখন আমার কাছে নেই, বাবাই কিছু যেটা পরেই নিয়ে যাব সেটা কিন্তু রয়েছে কলকাতায়, মাম্মা আসার টাইমে নিয়ে আসবে। তো আমার কিন্তু আরও একটা তোমাদেরকে বলছিলাম যে মানালি থেকে আরেকটা খুব সুন্দর লং কোট এনেছিলাম, সেই কোটটাও এখন আপাতত আমার কাছে নেই। ওটাও কিন্তু আমার টালিগঞ্জের বাড়িতে রয়েছে, মাম্মা কিন্তু আসার টাইমে নিয়ে আসবে, তারপরে কিন্তু ওটা আমি লাগেজে প্যাক করবো। তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু মোটামুটি সব গুছিয়ে নিয়েছি যেগুলো প্রয়োজন ডেলি ওয়ারে, প্লাস আমার ঘুরতে যাওয়ার জন্য যেগুলো মেনলি প্রয়োজন সবই আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে। তো এই যে এই লাগেজটা আজকে আমি ফুললি ফাইনালি একদম লক করে দেবো, এটা আর খুলবই না, কারণ এটা কিন্তু প্রচুর ওয়েট হয়ে গেছে। আর এমনি লার্জ সাইজ মানে অনেকটা বড়ো, আর এটা এত ওয়েট হয়ে গেছে যে কে ক্যারি করবে সেটা নিয়ে রীতিমতো মাথা খারাপ হয়ে যাবে। মাম্মা যদি আমাকে বকাবকি করে তাহলে আমার বাধ্য হয়ে আমাকেই ব্যাগটা ক্যারি করতে হবে, কিছু করার নেই। আর এছাড়াও কিন্তু আমি অনলাইনে আরও একটা ট্রলি অর্ডার দিয়ে দিয়েছি, সেটা হয়তো আমি 13 তারিখের মধ্যে হাতে পেয়ে যাব। আর একটা পিঠ ব্যাগও অর্ডার দিয়ে দিয়েছি, পিঠের ব্যাগটা না হলে ভীষণ প্রবলেম হবে। কারণ কী বলো তো, পিঠের ব্যাগ হলে পরে না বাবাইয়ের খাবার দাবারগুলো নিতে আমার অনেকটা হেল্প হবে। ওয়েট হয়ে গেছে 50 কেজি, এই জন্য এটাই আর কিছু যাবে না, এবার যা যাবে ছোটো ট্রলিতে। এটা পুরো একদম এখন প্যাক ট্যাক করে একদম লক করে দেবো, এটা আর খোলা হবে না। এবারে যা হবে দুটো পিঠ ব্যাগে যাবে, আর এখন আর বেশি কিছু বাকি নেই। এবার শুধু বাবাইয়ের খাবার দাবার কিছু বাকি আছে, বাবাইয়ের খাবার দাবারটা একটা পিঠ ব্যাগে নেবো, আর মাম্মা একটা ব্যাগ নিয়ে আসবে, সেই ব্যাগে কিছু জিনিস যাবে। আর ছোটো ট্রলিতে বাকি যেগুলো এখন মনে করে করে দেখতে হবে ছোটো ছোটোখাটো কী জিনিস প্রয়োজনীয় বাকি আছে সেইগুলো, ব্রাশ কলগেট সাবান শ্যাম্পু এইসব জিনিস অনেক কিছু নিতে হবে। তো চলো আজকের মতো আর ভিডিওটা লং করছি না, আজকের মতো আমি এখানেই সবাইকে টাটা করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর তোমরা যারা যারা এখন আমার পরিবারের সদস্য হতে পারোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর অবশ্যই আমাকে ভালোবাসা দাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।